নমস্কার এডুকেশন জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব বটনে প্রেস করুন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটিতে প্রেস করুন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আজকে আমরা আলোচনা করব শিশুর মানসিক স্বাস্থ্য রক্ষায় পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা সম্পর্কে এর আগে আমরা মানসিক স্বাস্থ্য মেন্টাল হেলথ বা মেন্টাল হাইজিন মানসিক স্বাস্থ্য বিজ্ঞান সম্পর্কে জেনেছি তার লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং মেন্টাল হাইজিন বলে যে প্লে আছে সেখান থেকেও আপনারা পেয়ে যাবেন এই ভিডিও এবং আরও যে দুটো ভিডিওর কথা বললাম এই ভিডিওগুলো আপনাদের এডুকেশন সেক্টরে বা শিক্ষা বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য খুবই উপকৃত কাজে লাগবে তারা উপকৃত হবেন এবং এসএলএসটি যারা দিচ্ছেন এডুকেশনে শিক্ষাবিজ্ঞানে তাদের জন্য কিন্তু একটি ইউনিট পুরনো সিলেবাস অনুসারে আপনারা পেয়ে যাবেন যে ইউনিটটির নাম মেন্টাল হাইজিন তাদের জন্য খুব উপকার এই ভিডিওটি এবং সঙ্গে যারা এডুকেশন নিয়ে পড়াশোনা করছেন এম করছেন বিএ করেছেন অথবা বিএড এম সকল শিক্ষার্থীদের জন্য কিন্তু এটি কিন্তু অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মেন্টাল হেলথ সম্পর্কে জানতেই হবে এবং সেই শিশুর বা কোনো একজন ব্যক্তির মেন্টাল হেলথের উপরে কে কে প্রভাবগুলো রাখে বা প্রভাব ফেলে সেগুলো কিন্তু আমাদের জানা দরকার তেমনই আজকে আমাদের আলোচনার বিষয় মূলত গৃহের পরিবেশ এবং বিদ্যালয়ের পরিবেশ বা বিদ্যালয়ের ভূমিকাগুলো কি সেগুলো নিয়ে আলোচনা করবে এবং আলোচনার সঙ্গে সঙ্গে আপনারা এছাড়াও বিভিন্ন ধরনের যাদের প্রভাবগুলো মেন্টাল হেলথের উপরে পড়ে শিশুর সেগুলো আপনারা জেনে যাবেন তাহলে আমরা গৃহ পরিবেশ দিয়ে শুরু করছি এবং বলে রাখি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তা গৃহ পরিবেশ শিশুর মানসিক স্বাস্থ্যের উপরে কি প্রভাব ফেলে একটি শিশু যখন জন্মগ্রহণ করে এবং বিদ্যালয়ে যাওয়ার আগ পর্যন্ত শিশু যাবতীয় সব কিছুই কিন্তু সে তার পরিবার বা গৃহ থেকে যারা তার সঙ্গে থাকেন তাদের থেকে কিন্তু শিশুটি পায় তা এছাড়াও এর আগে আমরা বলেছিলাম যে শিশু যে সোশ্যালাইজেশন হয় সোশ্যালাইজেশনে কিন্তু শিশুর পরিবারের ভূমিকা সব থেকে আগে এবং তারপরে কিন্তু বিদ্যালয় বা বিদ্যালয় পরিবেশ তেমনই একটি শিশু যখন জন্মগ্রহণ করে তারপর থেকে তার পরিবার তথা গৃহ পরিবেশের মধ্যে সে বড় হতে থাকে সেই গৃহ পরিবেশের মধ্যেই কিন্তু শিশুটি বিভিন্ন ধরনের শিক্ষা পায় চালচলন থেকে শুরু করে ব্যবহার থেকে শুরু করে সে কি পোশাক আশাক পরবে সমাজের যাবতীয় ছোট বড়, চাওয়া পাওয়া থেকে শুরু করে যে শিক্ষাগুলো শিশু সেই গৃহ পরিবেশ থেকেই কিন্তু লাভ করে সেজন্য কিন্তু গৃহ পরিবেশকে পরোক্ষ শিক্ষা সংস্থা হিসেবেও কিন্তু বলা হয় আর জীবনের সব থেকে বড় কিছু শেখায় কিন্তু আমাদের পরিবার প্রাথমিক যে আমাদের শিক্ষাটা আমরা পাই পরিবার থেকে এটার ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারপরে অবশ্যই বিদ্যালয় এবং প্রাকৃতিক পরিবেশ চারিপাশের পরিবেশ অবশ্যই ভূমিকা রাখে কিন্তু সমাজে যারা বসবাস করছে তারা কি চারিত্রিক বৈশিষ্ট্যের গুণাবলী তারা কি ব্যবহার করছে তাদের কাছ থেকে শিশুটি কি পাচ্ছে তার উপরে কিন্তু শিশুর মানসিক স্বাস্থ্য বা মেন্টাল হেলথ এটি কিন্তু নির্ভর করে উদাহরণস্বরূপ যদি বলি একটি গৃহে একটি শিশু যদি মা বাবার কাছ থেকে অবশ্যই শুধু মা বাবার কথা বলবো এখানে বা যার কাছে সে লালিত পালিত হয় সব সময় সে যদি বঞ্চনার শিকার হয় বা বাধা পায় সব কিছু যে যদি বাধা পায় তাহলে কিন্তু সেই শিশুটি কিন্তু মানসিক স্বাস্থ্য ভালো হবে না সে বা সেই গৃহের কোনো ব্যক্তি যদি অসামাজিক কাজকর্মের সঙ্গে লিপ্ত হয় বা নেশাগ্রস্ত হয় শিশুটি অনেক সময় আমাদের দেখি আমরা দেখি যে বাড়ির যারা নেশাগ্রস্ত কেউ না কেউ এসে শিশুদের উপরে হাত তোলে উল্টোপাল্টা কথা বলে আলটিমেটলি এর কারণের ফলে কিন্তু এই জিনিসের ফলে কিন্তু শিশুর যে মানসিক স্বাস্থ্য বা ব্যক্তিত্ব তার মধ্যে কিন্তু প্রচণ্ড প্রভাব ফেলে সে যা দেখে তাই শেখে তাহলে এই পরিবেশের শিশু এবং আরেকটি শিশু যেখানে সকলের কাছে শিশুটি স্নেহ মমতা এবং তার যে বেসিক নিডগুলো আছে চাহিদাগুলো আছে সে চাহিদাগুলো তার পরিবার দ্বারা যখন পূরণ হয় সেই শিশুটি সেই শিশুটি অটোমেটিক্যালি কিন্তু তার মানসিক স্বাস্থ্য কিন্তু ভালো হবে সে স্নেহ হবে এক মানে একে অপরের সঙ্গে যে ব্যবহারগুলো সেগুলো খুব সুন্দর হবে ভালো হবে সমাজ উপযোগী হবে কিন্তু অন্যদিকে যে বৈশিষ্ট্যটি বললাম যে শিশুটির কথা বললাম যেখানে পরিবার দ্বারা সব সময় সে বঞ্চিত বিভিন্নভাবে সেখানে কিন্তু সেই শিশুটি কিন্তু সমাজের অসামাজিক কাজকর্মে লিপ্ত বা সে খারাপ কাজ বা রাগি জেদি ইত্যাদি বিভিন্ন বৈশিষ্ট্য কিন্তু হতে পারে একমাত্র কারণ সেই বয়সে শিশুর বয়সে তার পরিবার কারণ তার পরিবার তার বেসিক নিডটি কিন্তু পূরণ করতে পারছে না এখানে আমরা দুটো সংজ্ঞা দিয়েছি ব্যালার্ট বলেছেন ফ্যামিলি ইজ দ্য অরিজিনাল সোশ্যাল ইনস্টিটিউট ফ্রম হুইচ অল দেয়ার ইনস্টিটিউশন ডেভেলপড আগেই আমরা বললাম যে একটি ফ্যামিলি বা পরিবার হল একটি শিশুর প্রকৃত সমাজ বা যেখান থেকে শিশুটি সামাজিকতা সোশ্যালাইজেশন তার হয় এবং আস্তে আস্তে সেখান থেকে শিশু নিজেকে বিকশিত করে বিভিন্নভাবে ডেভেলপমেন্ট করে এবং আরেকটি যে সংজ্ঞা দেওয়া আছে ম্যাক আইভারের তিনি বলেছেন যে পরিবার হলো যৌন সম্পর্কের একটি যথাযথ ও স্থায়ী গোষ্ঠী যার সঙ্গে প্রজনন ও শিশুর লালন পালন যুক্ত। এখানে গৃহ পরিবেশের মধ্যে শিশুর মধ্যে ইন্টারাকশন শুরু হয় বিভিন্ন ধরনের প্রাথমিক আচরণ যেমন কথা বলা হাঁটা চলা পোশাক পরা ইত্যাদি বিভিন্ন ধরনের যে অভ্যাস সেগুলো কিন্তু শিশু সেই গৃহ পরিবেশ থেকেই পায় জীবনের প্রাথমিক অভিজ্ঞতাগুলো কিন্তু শিশু গৃহ পরিবেশ থেকে সঞ্চয় করে সেই অভিজ্ঞতা শিশুর শৈশব পেরিয়ে সারা জীবনেই কিন্তু সঙ্গী হয়ে চলতে থাকে ফ্র্যাঙ্ক শিশুর স্বাভাবিক বিকাশের ক্ষেত্রে পরিবারের গুরুত্ব আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন যে শিশুর পরিচর্যা সামাজিক গুণাবলীর বিকাশ সমাজের কৃষ্টি ও সংস্কৃতির সঙ্গে পরিচয় ঘটানো সঠিক ধারণা দেওয়া এবং শিশুর ব্যক্তিত্ব গঠনের ক্ষেত্রে আমাদের সমাজে পরিবার হলো একমাত্র এবং প্রয়োজনীয় সংস্থা আদর্শ গৃহ পরিবেশ একদিকে যেমন শিশু সুসংহত ব্যক্তিত্ব গঠনে সহায়তা করে তেমনি সুস্থ মানসিক সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে প্রাথমিক সংস্থা হিসেবেও কাজ করে গৃহ পরিবেশ এরপর আমরা দুটো কথা বলেছি প্রথমটি হ্যান্ডারসন বলেছেন যে শিশুর শিক্ষা শুরু হয় তার গৃহ পরিবেশ থেকে আমরা আগেই বলেছি এ চাইল্ডস এডুকেশন বিগিনিং ইন হিজ হোম এবং যে মাজিনী বলেছেন মায়েরা হাত ধরে এবং পিতা স্নেহ ভালোবাসা দিয়ে শিশুর নাগরিকতার পাঠ শুরু হয় এবং আমরা এও বলেছি যে শুধুমাত্র শুরু নয় শিশুর মৌলিক চাহিদাগুলো গৃহ পরিবেশে যথাযথ পরিতৃপ্তির মধ্য দিয়ে সুস্থ সবল মানসিক স্বাস্থ্যের অধিকারী হয় এবং পরবর্তী জীবনের মূলধন হিসেবে রয়ে যায় সেই জ্ঞান বা যেগুলো শিখছে সেগুলো শিশুর সুষম বিকাশ এবং মানসিক স্বাস্থ্য বজায় রাখার ক্ষেত্রে গৃহপ্রবেশের যে গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই সেই জন্য আমরা কয়েকটি পয়েন্ট ধরে বলছি যে কি কি বিষয়গুলো শিশুর মানে গৃহ পরিবেশ শিশুর মানসিক স্বাস্থ্য গঠনে সহায়তা করে তার প্রথমটি হলো শিশুর মৌলিক চাহিদা যথাযথ পরিতৃপ্তি গৃহ পরিবেশে সম্ভব এই চাহিদা পূরণের মধ্য দিয়ে শিশুর মানসিক স্বাস্থ্য অক্ষুণ্ণ থাকে সুষম খাদ্য বস্ত্র বিশেষ করে ভালোবাসা ও নিরাপত্তার চাহিদাগুলো যথাযথ পূরণ করা খুবই দরকার অন্যথায় তা মানসিক স্বাস্থ্যের পক্ষে কিন্তু ক্ষতিকর উদাহরণ হিসাবে বলেছি আমরা যে শিশুটি তার বেসিক নিডগুলো যে যার মাধ্যমে পূরণ হবে সব কিছুই সেই শিশুটির কিন্তু যে মানসিক স্বাস্থ্য অবশ্যই ভালো হবে উল্টো হলে যেখানে খাদ্যের অভাব অসামাজিক কাজকর্ম গৃহ পরিবেশে সেই সব শিশুর কিন্তু মানসিক স্বাস্থ্য কিন্তু ক্ষতি হবে নেক্সট দ্বিতীয় নম্বর সহ পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে সুস্থ ও সুসম্পর্ক শিশুর মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব বিস্তার করে কারণ পরিবারের নৈতিক আদর্শ শিশুকে প্রভাবিত করে শিশুর সমাজ সচেতনতা বাড়ায় আবার আদর্শতাবাদী ও নীতিপরায়ণ পিতামাতার সন্তানেরা সাধারণত নীতিবাদী ও আদর্শবান উন্নত মানসিকতা এবং রুচির অধিকারী হয় সুস্থ মানসিক স্বাস্থ্যের অধিকারী হয় তার মানে আমরা বুঝতে পারছি যে গৃহ পরিবেশ যেমন হবে তার উপরে নির্ভর করেই কিন্তু শিশু তার জীবনে ডেভেলপমেন্ট হবে বা গড়ে উঠবে বা তার মানসিক স্বাস্থ্যটি ভালো হবে না খারাপ হবে সেটা কিন্তু গৃহ পরিবেশ অবশ্যই প্রভাব রাখে তৃতীয় নাম্বার সুস্থ মানসিক স্বাস্থ্য গঠনের লক্ষ্যে গৃহ পরিবেশ হল পরিষ্কার পরিচ্ছন্ন পর্যাপ্ত আলো বাতাস যুক্ত একটি একটি উপমাস্বরূপ বলা হয়েছে এখানে চার নাম্বার শিশুকে শাসন করার ব্যাপারে একটি নির্দিষ্ট নিয়ম নীতি মেনে চলা ভালো কঠোর শাসন যেমন মানসিক স্বাস্থ্যের উপযোগী নয় কঠোর শাস্তির ফলে কিন্তু কিছু শিক্ষার্থী চাপ সহ্য না করে চাপ সহ্য না করতে পেরে বিভিন্ন ধরনের অসামাজিক কাজকর্মে লিপ্ত হয় এবং বিভিন্ন ফ্যামিলি চাপের ফলে আমরা দেখি বর্তমানে বিভিন্ন শিশু একদম শিশুর কথা বলছি না বিভিন্ন শিশুরা সুইসাইড অ্যাটেম্প করে বিভিন্ন ধরনের জেদ উচ্ছৃঙ্খল প্রকৃতি এখন বিভিন্ন ধরনের গেমের প্রতি আসক্তি বিভিন্ন যে ঘটনাগুলির সম্মুখীন হচ্ছি শুধু শিশুটিকে দোষ দিয়ে লাভ নেই শিশুর গৃহপ্রবেশেও গৃহ যে পরিবেশ আছে তারও কিন্তু তারাও কিন্তু দায়ী শিশু শাসন করার ব্যাপারে একটি নির্দিষ্ট নিয়ম নীতি মেনে চলা উচিত কঠোর শাসন যেমন মানসিক স্বাস্থ্যের উপযোগী নয় তেমনি অতিরিক্ত ভালোবাসাও শিশুকে বদমেজাজি ও উশৃঙ্খল করে তোলে তাই শৃঙ্খলার ব্যাপারে খেয়াল রাখতে হবে সকল সন্তানের প্রতি যেন পক্ষপাত শূন্য আচরণ করা হয় এক ব্যক্তি দু তিনটি সন্তান যদি থাকে সকলের প্রতি সমান আচরণ করা উচিত না হলে আমাদের মধ্যে আমরা দেখি অনেক সময় যাদের ভাই বোনরা আছে অনেকে আমরা মনে করি অমুক ভাই বা অমুক বোন বা অমুক দিদি বা অমুক দাদাকে মা বাবারা বা পরিবারের অন্য সকলেরা বেশি বেশি যত্ন নিচ্ছে নিজের প্রতি বা আমার প্রতি মা বাবারা বা পরিবারের অন্যরা যত্ন নিচ্ছে না সেখানে কিন্তু শিশুর মানসিক অবস্থা কিন্তু ভালো হবে না সে হিংসা পরায়ণ হয়ে উঠবে পরে রাগী হয়ে উঠবে ইত্যাদি বিভিন্ন ধরনের আচরণ কিন্তু আমরা দেখতে পারবো সেগুলো কিন্তু মানসিক স্বাস্থ্যের খারাপের লক্ষণ তার জন্য দায়ী কিন্তু আমরা নেক্সট শিশুকে গড়ে তোলার বিষয়ে পিতামাতার যৌথ দায়িত্বকে আমরা অস্বীকার করতে পারি না শিশুর প্রতি উভয় দায়িত্ব যেমন সামঞ্জস্যপূর্ণ হয় পরস্পর বিরোধী না হয়ে সেদিকে নজর রাখতে হবে বাবা একটি কথা বলছে মা শোনে না মা বলে তো বাবা শোনে না একে অপরের আচরণ উল্টোপাল্টা এই জিনিসগুলো কিন্তু শিশু খেয়াল রাখে এবং সেই কারণে শিশুর কিন্তু মানসিক স্বাস্থ্য কিন্তু প্রভাব পড়তে পারে আদেশ উপদেশ বা নির্দেশ যেন কখনো পরস্পর বিরোধী না হয় মা একটি বলছে বাবা বলছে না করতে হবে না বাবা একটি বলছে মা বলছে করতে হবে না এটি করা ভালো বাবা বলছে ভালো না মা বলছে ভালো মা বলছে ভালো না তো বাবা বলছে ভালো এই উল্টো পাল্টা যে উপদেশ আদেশ এগুলো কিন্তু পরস্পর বিরোধী হতে হবে হওয়া উচিত নয় তাহলে কিন্তু শিশুটির মধ্যে একটি মানসিক দণ্ডের দেখা দেবে বিশ্বাস অবিশ্বাসের ব্যাপারটি চলে আসবে যেটি মানসিক স্বাস্থ্যের ক্ষতি হতে পারে শিশুর বৌদ্ধিক নান্দনিক এবং সাংস্কৃতিক চাহিদার বিকাশ ঘটাতে পরিবারের মুখ্য ভূমিকা গ্রহণ করে থাকে অবশ্য সময় সঠিকভাবে কাজে লাগিয়ে শিশুর মনে বহুমুখী খোরাকের ব্যবস্থা করতে পারে এই গৃহ পরিবেশ শিশুকে কিন্তু অযথা চাপে রাখা যাবে না আমরা এখন বর্তমান দেখি যে শিশু বিভিন্ন কাজে লিপ্ত এই ডান্স আর্ট সুইমিং খেলাধুলা বিভিন্নভাবে চাপ সৃষ্টি কিন্তু করা যাবে না সব কিছু চাপে কিন্তু শিশুর মানসিক স্বাস্থ্যে কিন্তু ক্ষতি হতে পারে শিশুর অবশ্যই শিশু যেটি পছন্দ করে তার পছন্দের উপরে নির্ভর করে কিন্তু শিশুর চাহিদা মতো সেই সেক্টরে শিশুটিকে দেওয়া প্রয়োজন জোরপূর্বক বা বলপূর্বক কিন্তু বা মেন্টালি প্রেশার দিয়ে কিন্তু শিশুকে সেই কাজে লিপ্ত করা ঠিক নয় নেক্সট আদর্শ গৃহ পরিবেশে শিশুকে বিভিন্ন বিনোদনমূলক এবং গঠনমূলক কার্যাবলিতে অংশগ্রহণের সুযোগ করে দিতে শিশুর মধ্যে আত্মপ্রকাশ এবং আত্মবিশ্বাস জাগিয়ে তোলা যা শিশুর সুস্থ মানসিক স্বাস্থ্যের অন্যতম লক্ষণ নেক্সট এছাড়া গণতান্ত্রিক রাষ্ট্রে উপযুক্ত ধর্মনিরপেক্ষতা শিক্ষা বৃত্তি নির্দেশনা সহযোগিতা সহমর্মিতা প্রভৃতি সামাজিক গুণাবলী প্রশিক্ষণ আদর্শ গৃহ পরিবেশে সম্ভব যা শিশু সুষম বিকাশকে আরও বিকশিত হতে সহায়তা করে সঙ্গে সঙ্গে যে কোনো ধরনের অপরাধ অপরাধপরণতায় হাত থেকে শিশুকে রক্ষা করা যায় এছাড়াও আমরা যে পরিবেশে বসবাস করি আশেপাশের পরিবেশ সেই পরিবেশটি যদি ভালো হয় একে অপরের সঙ্গে যদি সম্পর্ক ভালো হয় রিলেশন ভালো হয় তাহলে কিন্তু শিশুর মধ্যে কিন্তু মানসিক স্বাস্থ্য কিন্তু ভালো হবে অন্যথায় হিংসা আমরা এখন দেখি যে যে সব দেশে সব সময় যুদ্ধ হিংসা টেরোরিজম যেই সব দেশে হচ্ছে সব সবসময় সব এলাকার শিশুদের কিন্তু মানসিক স্বাস্থ্য অবস্থা কিন্তু ভালো নয় তারা ছোটোবেলার থেকেই দেখছে হিংসা যুদ্ধ বোমা লড়াই তার ফলে কিন্তু শিশু মানসিক স্বাস্থ্য কিন্তু খারাপ হচ্ছে এবং ভবিষ্যতে সে কিন্তু অসামাজিক কাজকর্মের সঙ্গে লিপ্ত হতেও কিন্তু সে ভয় পাবে না এটি গেল আজকে আমাদের গৃহ পরিবেশ মনে রাখতে হবে আমাদের জীবনে আমরা যা কিছু শিখি মূল সবই কিন্তু প্রাথমিক গৃহ থেকেই শিখি নেক্সট আমরা বাইরের থেকে শিখি সেজন্য গৃহ পরিবেশ কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয় নেক্সট আমরা চলে যাই বিদ্যালয় বা বিদ্যালয় পরিবেশ গৃহ পরিবেশের পরেই সবথেকে গুরুত্বপূর্ণ মানসিক স্বাস্থ্য রক্ষায় যার ভূমিকা সব থেকে বেশি সেটি হলো বিদ্যালয় বা বিদ্যালয়ের পরিবেশ যখন আমি বিদ্যালয় বা বিদ্যালয় পরিবেশ বলবো সেই বিদ্যালয় কোন জায়গায় অবস্থিত সেই বিদ্যালয়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কালচার থেকে যে সব শিশুরা এসে পড়াশা পড়াশোনা করছে এবং যারা পড়াচ্ছে সব কিছু যাবতীয় বিদ্যালয় সব কিছুই কিন্তু শিশুর মানসিক স্বাস্থ্য রক্ষায় কিন্তু ভূমিকা রাখে বিদ্যালয় মানে শুধু বিদ্যালয় নয় শিক্ষার প্রত্যক্ষ সংস্থা হিসাবে কিন্তু বিদ্যালয় ভূমিকা অনস্বীকার্য সমাজের প্রয়োজনেই একদিকে বিদ্যালয় গড়ে উঠেছিল কালক্রমে সেটি আজ সংগঠিত সামাজিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে আমাদের সমাজের জন্য সমাজে সঠিক পথে আমরা বলতে পারি ভ্যালু এডুকেশন মোরাল এডুকেশন এগুলো কিন্তু বিদ্যালয় থেকে আমরা প্রচুর পেয়েছি এবং পেয়ে থাকি বা শিশুরা পেয়ে থাকে বিভিন্নভাবে শিশুকে যেভাবে পড়ানো হচ্ছে একে অপরের সঙ্গে রিলেশন বন্ধু বান্ধব টিচার স্টুডেন্ট রিলেশনশিপ স্টুডেন্ট স্টুডেন্ট রিলেশনশিপ সব কিছু কো কারিকুলাম অ্যাক্টিভিটিস থেকে শুরু করে খেলাধুলা থেকে শুরু করে যাবতীয় সব কিছুর মাধ্যমে কিন্তু শিশু একটি সমাজ বা সামাজিক বা সোশ্যালাইজেশন শিশুর কিন্তু সেই বিদ্যালয় থেকে হয়ে থাকে সেই হিসেবে জন ডিউ তিনি বলেছেন যে বিদ্যালয় হলো একটি আদর্শ মার্জিত সুন্দর ও সুষম সমাজ স্কুল ইজ এ সিম্প্লিফাইড পিউরিফায়েড অ্যান্ড বেটার ব্যালেন্স সোসাইটি অতএব ব্যক্তির সুষম বিকাশের লক্ষ্যে সমাজ পৃথক প্রতিষ্ঠা হিসেবে বিদ্যালয় কিন্তু গড়ে উঠেছিল দেখুন আমরা বিদ্যালয়ে যখন আমরা ছোট ছিলাম ন্যায় নীতি কি করা উচিত কি করা উচিত নয় একের সঙ্গে অপরের সম্পর্ক কো কারিকুলাম অ্যাক্টিভিটিস যেগুলো বলা হয় সেগুলোর মাধ্যমে কিন্তু আর্ট বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম তারপর বিভিন্ন ধরনের যে ওয়ার্কগুলো করি আমরা একত্রিতভাবে গ্রুপ ওয়াইজ করতে পারি তার ফলে কি হচ্ছে স্কুলে একে অপরের সঙ্গে সম্পর্ক এগুলো কিন্তু বিদ্যালয় পরিবেশ থেকেই বা বিদ্যালয়ের কারণেই কিন্তু আমরা বা আমাদের মধ্যে কিন্তু গড়ে ওঠে যেগুলো কিন্তু শিশুর মানসিক স্বাস্থ্য গড়ে তোলার পক্ষে কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় বিদ্যালয় জাতির অতীত ঐতিহ্য কৃষ্টি বা অভিজ্ঞতাগুলোকে সংরক্ষণ করে এবং পরিকল্পিত পাঠ্যক্রমের মধ্য দিয়ে এই সব এইসব সঞ্চালন করে থাকে শিক্ষার্থীদের মধ্যে সমাজ জীবনের অগ্রগতির ধারাকে বজায় রাখে এই সকল অভিজ্ঞতা দৈনন্দিন জীবনে সম্মুখীন হওয়ার নানান সমস্যা মোকাবেলা করতেও কিন্তু শিশুদের সাহায্য করে শিশুর সুসংহত ব্যক্তিত্ব বিকাশের সঙ্গে সঙ্গে তার মানসিক স্বাস্থ্য রক্ষায় বিদ্যালয় কিন্তু বিশেষ ভূমিকা পালন করে থাকে এই বিষয়ে কিন্তু আমাদের মধ্যে কোনো সন্দেহ নেই শিশুর মানসিক স্বাস্থ্য রক্ষায় বিদ্যালয় যে ভূমিকাগুলো নিয়ে থাকে তার আমরা সংক্ষিপ্ত একটি ধারণা দিচ্ছি এখানে আমরা সংক্ষিপ্ত কিছু দিয়ে রেখেছি যে প্রাইমারি নিডস বিদ্যালয় পরিবেশ এখান থেকে বলি দিই প্রাইমারি নিডস বিদ্যালয় থেকেও আমরা শিশুদের প্রাইমারি নিডস আমরা পূরণ করতে পারি বিশেষ করে জ্ঞানমূলক যে বিষয়গুলো ভ্যালু এডুকেশন মোরাল এডুকেশন এগুলো কিন্তু বিদ্যালয় থেকে পাই বিদ্যালয় পরিবেশ বিদ্যালয় পরিবেশ বলতে আগে বুঝলাম ক্লাসরুম ক্লাসরুম ক্লাইমেট একটি শিক্ষক যখন একটি ক্লাসরুমে গিয়ে পড়াবেন সেই ক্লাসরুমে শিক্ষার্থী প্রত্যেকটি শিক্ষার্থী সেই শিক্ষক প্রত্যেকটি শিক্ষার্থীকে সমান চোখে দেখবেন এবং একটি ক্লাসরুমে বিভিন্ন কালচার থেকে বিভিন্ন আর্থসামাজিক সামাজিক পরিবেশ থেকে উঠে আসা শিশু তাদের সবাইকে কিন্তু সমানভাবে এবং যার যেমন প্রয়োজন সেই হিসেবে কিন্তু শিশুকে সাহায্য করতে হবে ইগনোরেন্স টিচারের ইগনোরেন্স কিন্তু শিশুর মানসিক স্বাস্থ্যের উপরে কিন্তু প্রচুর পরিমাণে প্রভাব ফেলে যার ফলে আমাদের কোনো না কোনো সময় শিক্ষকদের ভালো লাগে না শিক্ষকদের প্রতি রাগ তারপর ঈর্ষা ইত্যাদি বিভিন্ন ধরনের কিন্তু আমরা দেখি আমাদের নিজেরও হয়েছে এবং আমাদের প্রতিও যারা পড়ান বা পড়াবেন ভবিষ্যতে তারা কিন্তু এই জিনিসটি কিন্তু খেয়াল করে অনেক শিক্ষার্থী আছে অনেক শিক্ষককে দেখতে পারে না বা তার কথা শোনে না এই জিনিসটি কিন্তু সেই শিক্ষকের তার চারিত্রিক গুণাবলী সে কিভাবে পড়াচ্ছে কিভাবে ব্যবহার করছে শিক্ষার্থীদের মধ্যে স্নেহপরায়ণ কিনা বিভিন্ন কারণে কিন্তু এই জিনিসটি হয়ে থাকে এই জন্য আমরা এক এক করে বলছি যে আমাদের এক নম্বরটি কি আমাদের যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটা হলো গৃহ পরিবেশ হোক বা বিদ্যালয় পরিবেশই হোক যার মূল উদ্দেশ্য হলো শিশুর অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশে সহায়তা করা শিশু যাতে অন্তর্নিহিত সত্তা বিকশিত হয় সেই দিকে আমাকে লক্ষ্য রাখা এবং যে জিনিস খারাপ জিনিসগুলো আছে সেগুলো দূর করা আর এই বিকাশে সাহায্য করার অর্থ হলো শিশুর বিকাশকালীন উদ্ভূত বিভিন্ন ধরনের মৌলিক চাহিদা যথাযথ পূরণে সচেষ্ট হওয়া এই চাহিদাগুলো যেমন খাদ্য বাসস্থান ইত্যাদি বিভিন্ন ধরনের মানসিক চাহিদা হতে পারে নিরাপত্তা স্বাধীনতা ভালোবাসা আত্মস্বীকৃতি আত্মশ্রদ্ধা আত্মপ্রকাশ জীবন দর্শন জ্ঞানের চাহিদা প্রভৃতি শিশু একটি শিশু প্রথমে স্কুলে গিয়ে কিন্তু কাঁদে স্কুলে যেতে চায় না সেই শিক্ষকদের দ্বারা সে প্রহৃত হবে বা বকা দেবে শিক্ষা শিক্ষকরা ভয়ে কিন্তু শিক্ষার্থীরা স্কুলে যেতে চায় না কিন্তু শিক্ষকরা যখন তার চারিত্রিক গুণাবলী এবং বিভিন্নভাবে যখন শিশুটিকে বোঝাতে সচেষ্ট হয় যে শিক্ষকের দ্বারা সে নিরাপদ থাকবে তখন কিন্তু সেই শিশুটি আর কাঁদে না সেই শিক্ষকের প্রতি কিন্তু ভালোবাসা জন্মায় এবং সেই বিদ্যালয়ে কিন্তু সে শিক্ষা গ্রহণ করে প্রথম প্রথম কিন্তু প্রত্যেকটি শিশুই কিন্তু নিরাপত্তায় ভোগে যার ফলে কিন্তু তার মা বা তার ফ্যামিলির কাউকে ছেড়ে সে স্কুলে যেতে চায় না নেক্সট কি বললাম যে স্বাধীনতা একটি শিশুকে সঠিকভাবে তার নিজের মতো করে তাকে যদি ডেভেলপমেন্ট হতে দেওয়া যায় তার জন্য সব থেকে পূরণ গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো স্বাধীনতা সেই স্বাধীনতা মানে কি শিশুকে স্বাধীনভাবে সব কাজে নিযুক্ত করতে হবে তাকে স্বাধীনভাবে সব কাজ করতে দিতে হবে বাধা দিলে চলবে না এরপরে এসে ভালোবাসা অবশ্যই শিক্ষার্থীদের ভালোবাসতে হবে শিক্ষা শিক্ষকদের বা শিক্ষিকাদের আত্মস্বীকৃতি দিতে হবে সে তার কাজের জন্য যদি ভালো কাজ করে থাকে অবশ্যই তাকে বলতে হবে তুমি ভালো কাজ করেছ এবং যদি সে কাজটি না করতে পারে তার জন্য তাকে তিরস্কার করা নয় হ্যাঁ তুমি পারবে তুমি চেষ্টা করলে পারবে এইভাবে তাকে উৎসাহিত করতে হবে আত্মশ্রদ্ধা জাগবে এইভাবে আত্মপ্রকাশ করতে পারবে সে এইভাবে বিভিন্নভাবে কিন্তু জীবন দর্শন বা জ্ঞানের চাহিদা আস্তে আস্তে বাড়বে তার মানসিক স্বাস্থ্য কিন্তু ঠিক থাকবে অন্যথায় শিশু চাপ বোধ করবে তাকে ইগনোরেন্স করা হচ্ছে বা তাকে তিরস্কার করা হচ্ছে ইত্যাদির ভয়ে সেই শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্য খারাপ হবে এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা বিভিন্ন নিউজে শুনতে পারি যে শিক্ষকের দ্বারা বা শিক্ষক কোনো শিক্ষার্থীকে বকাঝকা করার জন্য প্রেস্টিজে বাড়িতে এসে আত্মহত্যা করেছে বা কোনো জায়গায় আত্মহত্যা করেছে বা সুইসাইড অ্যাট্যাম্প করেছে এই জিনিসগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এরপর সামাজিক কি বলছে সামাজিক স্বীকৃতি সামাজিক মর্যাদা সামাজিক অন্তর্ভুক্ত প্রভৃতি বিভিন্ন ধরনের হতে পারে এই চাহিদাগুলো এই চাহিদাগুলো যথাযথ পরিতৃপ্তির উপর শিশুর মানসিক স্বাস্থ্য বিশেষভাবে নির্ভর করে তাই শিশু এই চাহিদাগুলো যাতে বিদ্যালয় যথাযথভাবে পরিতৃপ্ত ঘটে সেদিকে লক্ষ্য রাখাই হবে বিদ্যালয়ের প্রধান কাজ নেক্সট কি। শিশুর মানসিক স্বাস্থ্য রক্ষায় বিদ্যালয়ের অন্যতম প্রধান কাজ হলো বিদ্যালয়ের আদর্শ ভৌতিক পরিবেশ বা ফিজিক্যাল সেটিং গড়ে তোলা লোকালয়ের কোলাহল থেকে দূরে শান্ত পরিবেশে পর্যাপ্ত আলো বাতাসযুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে বিদ্যালয় স্থাপন করা উচিত শ্রেণীকক্ষ থেকে শুরু করে আসবাবপত্র খেলার মাঠ সব কিছুই হবে শিশু সুস্থ মানসিক বিকাশের সহায়ক শুধু বিদ্যালয় পরিবেশ নয় শ্রেণীকক্ষের পরিবেশ গণতান্ত্রিক ভিত্তির উপরে প্রতিষ্ঠিত লুইন হোয়াইট প্রমুখদের মতে শ্রেণিকক্ষে গণতান্ত্রিক পরিবেশে শিক্ষার্থীদের সক্রিয়তাকে বৃদ্ধি করে শিখন দক্ষতাকে বাড়িয়ে তোলে স্বাধীন মত প্রকাশের চাহিদাকে তৃপ্ত করে আমাদের বা শিক্ষকদের যদি শিক্ষার্থীরা ভয় পায় বা লজ্জা পায় তাহলে কিন্তু তার যে মনে কি আছে সেটি কিন্তু বলতে পারবে না সে কী শিখছে বা কী বুঝতে পেরেছে কি বুঝতে পারিনি সেটি কিন্তু শিক্ষক বুঝতে পারবে না সেই জন্য শিক্ষকের আচরণ ভঙ্গি সব কিছু কিন্তু স্বাধীনভাবে এবং শিক্ষার্থীদের এমনভাবে মিশতে হবে যাতে শিক্ষার্থীরা তাদের মনের বা মতামত স্বাধীনভাবে পেশ করতে পারে এবং শিক্ষক অবশ্যই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের সহায়তা করবে সকলকে সমান চোখে দেখে এছাড়া নেক্সট কি জাতি ধর্ম বর্ণ লিঙ্গ সামাজিক আর্থসামাজিক মর্যাদা প্রতিবন্ধী প্রভৃতি বিভিন্ন শ্রেণীর ছেলেমেয়েদের বিদ্যালয়ে এসে থাকে বিভিন্ন কালচার থেকে এসে থাকে বর্তমানে আমরা অন্তর্ভুক্তমূলক বা যেটাকে ইনক্লুসিভ এডুকেশন বলে সেই অনুযায়ী আমাদের কিন্তু বিদ্যালয়ে পড়ানো হয় এবং বিদ্যালয় ব্যবস্থা গড়ে তোলা হয়েছে প্রত্যেক শিশুর সক্ষমতা অনুযায়ী শিক্ষার ব্যবস্থা করতে হবে অর্থাৎ ব্যক্তির বৈষম্যের নীতি অনুসরণ করলে চলবে না চলতে হবে বৈষম্য নীতি মেনে চলতে হবে কারণ প্রত্যেকটি শিশু তাদের নিজস্ব নিজস্ব ক্ষমতা অনুযায়ী তারা গড়ে ওঠে তাহলে আমরা যদি প্রত্যেকটি শিশুকে অভিন্ন মনে না করি বা প্রত্যেকটি শিশুর সক্ষমতা এক ধরে চলি তাহলে কিন্তু না ইনসাফি হবে কারণ কোনো শিশু ভালো বোঝে অল্প বললেই বোঝে কোনো শিশু বারবার বললেও বোঝে না কোনো শিশুকে মুখে বললেই বোঝে বা কোন শিশুকে ডেমনস্ট্রেশন করে বোঝাতে হয় বিভিন্ন শিশু বিভিন্নভাবে শিক্ষা দিলে সেই শিশুটি বোঝে আমাদের কিন্তু মনে রাখতে হবে প্রত্যেকটি শিশুর তার চাহিদা তার পারদর্শিতা ক্ষমতা ইত্যাদি কিন্তু আলাদা তার উপরে নির্ভর করে শিক্ষকদের কিন্তু শিক্ষা দিতে হবে সেই জন্য বৈষম্যের নীতি অনুসরণ করে চলতে হবে একজন আদর্শ শিক্ষক হিসেবে এই নীতি মেনে চলা একান্তই প্রয়োজন তাই আদর্শ শিক্ষক হিসেবে প্রয়োজন তার আচরণের মধ্যেও বৈচিত্র্য আনা আর এই আচরণের বৈচিত্র্য দিয়েই প্রতিটি শিশুকে শিশুর প্রাথমিক চাহিদাগুলোর পরিতৃপ্তি ঘটানোর চেষ্টা করবেন শিশুর অন্তর্নিহিত সম্ভাবনা সামর্থ্য রুচি আগ্রহ প্রবণতা প্রভৃতি অনুযায়ী পাঠ্যক্রম রচনা করতে হবে যাতে প্রত্যেক শিশু তার চাহিদা ও ক্ষমতা অনুযায়ী তার মনের যে প্রয়োজনীয় জিনিস বা খোরা সেটি তার মাধ্যমে মেটাতে পারে তবে মানসিক স্বাস্থ্যের কিন্তু উন্নতি ঘটবে যেমন আমার ক্ষেত্রে আমার কিছু বিষয় আমার কোনো দিনও বিদ্যালয় ভালো লাগতো না পড়তে বিশেষ করে জিওগ্রাফির ক্লাইমেট ক্লাইমেট যে সেকশনটি আছে সেই ক্লাইমেট সেকশনটি আমার ভালো লাগতো না আমি বুঝতাম না আমাকে সেইভাবে বোঝাতেও পারেনি কিন্তু বড় হয়ে যখন আমি ক্লাইমেট সম্পর্কে জানলাম সঠিকভাবে জানলাম বিভিন্নভাবে বিভিন্ন উপকরণের মাধ্যমে বর্তমানে এখন কিন্তু আমাকে ক্লাইমেট বা যে জলবায়ু সে সম্পর্কে কিন্তু আমার খুব ভালো লাগে ইন্টারেস্ট আসছে কিন্তু স্কুলে থাকতে কিন্তু আমার সেটি ভালো লাগেনি কোনো সময় নিশ্চয়ই কোনো খামতি ছিল কোনোটি শিক্ষক আমাকে বোঝাতে পারেনি বা যেইভাবে আমাকে বোঝাইলে আমি বুঝতাম সেভাবে সে বোঝায়নি অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে যাতে একটি বিদ্যালয় সমস্ত শিশুকে আমরা প্রায় সমস্ত শিশুকে বোঝাই যেদিন আমরা সমস্ত শিশুকে বোঝাতে পারবো তার ইচ্ছা অনুযায়ী চাহিদা অনুযায়ী সেদিন আমরা সফল একজন শিক্ষক হিসেবে তৈরি হব নেক্সট বিদ্যালয় সহপাঠক্রমিক কার্যাবলী যেমন খেলাধুলা গান বাজনা অভিনয় সাংস্কৃতিক অনুষ্ঠান সমাজের সেবামূলক কাজ বিতর্ক সভা শিক্ষামূলক ভ্রমণ ইত্যাদি শিশুদের বিভিন্ন ধরনের আগ্রহ বা চাহিদার পরিতৃপ্তি ঘটায় সৃজনী শক্তির বিকাশ ঘটায় শিশুদের বহুমুখী মানসিক চাহিদাকে তৃপ্ত করার সুযোগ এনে দেয় তাই সহপাঠক্রমিক কার্যাবলীর সাহায্যে ব্যবস্থা করার দিকে বিদ্যালয়কে নজর দিতে হবে এর মাধ্যমে আমাদের একে অপরের সম্পর্ক কিন্তু সুদৃঢ় হয় এবং ভালো হয় সমাজের প্রতিও কিন্তু আমাদের সচেতনতা বাড়ে নেক্সট বিদ্যালয় শিক্ষক শিক্ষার্থী অশিক্ষক কর্মচারী অভিভাবক এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে পারস্পরিক সম্পর্ক ব্যক্তি মানে একে অপরের সঙ্গে সম্পর্ক ব্যক্তিদের মধ্যে মানুষের স্বাস্থ্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে আমরা বিভিন্ন বিদ্যালয় বিভিন্ন দেখি শিক্ষকের সঙ্গে শিক্ষক শিক্ষকের সঙ্গে অস্থায়ী কর্মচারী বিভিন্নদের মধ্যে কলাহল ইত্যাদি লেগেই থাকে সেই সব শিক্ষকের প্রতি কিন্তু কোনো সময় সেই শিক্ষার্থীদের কোনো কিন্তু ভালো কোনো অভিব্যক্তি কিন্তু থাকে না এছাড়া কি বলেছে যে মোরাল এডুকেশন নৈতিক শিক্ষা অবশ্য যাপনের শিক্ষা এগুলো মানুষের স্বাস্থ্যের উপর বিশেষ প্রভাব বিস্তার করে তাই বিদ্যালয়কেও এই ব্যাপারে সচেতন থাকতে হবে এবং এই শিক্ষাগুলো দিতে হবে নেক্সট শিশুর ব্যক্তিত্ব গঠনে পরিবে গৃহ পরিবেশের পরে বিদ্যালয়ের পরিবেশ প্রভাব সবথেকে বেশি বিদ্যালয়ের কাজ এখন আর কেবল পুঁথিগত নয় শিশুর সার্বিক বিকাশ সাধনই হলো বিদ্যালয়ের লক্ষ্য আর এই সার্বিক বিকাশের জন্য প্রয়োজনীয় আদর্শ বিদ্যালয় পরিবেশ শিক্ষকরাই বিদ্যালয়ের পরিবেশ রচনা করেন তার ধ্যান ধারণা ও ব্যক্তিত্বের উপর নির্ভর করে আদর্শ বিদ্যালয় পরিবেশ রচিত হয় অন্যদিকে অস্বাস্থ্যকর বিদ্যালয় পরিবেশ স্বভাবতই শিশুদের মানসিক স্বাস্থ্যে বিঘ্ন ঘটায় তাই সুস্থ ব্যক্তিত্ব সম্পর্কে শিক্ষক আদর্শ বিদ্যালয় পরিবেশ রচনার ক্ষেত্রে যেমন অপরিহার্য তেমনই সঙ্গে সঙ্গে শিশুর সুস্থ মানসিক সংগঠন গড়ে তোলা বা কোনো রকম অপসঙ্গতি প্রতিরোধের ক্ষেত্রেও কিন্তু সমানভাবে প্রয়োজনীয় এই জন্য শিক্ষকদেরও কিন্তু মানসিক সুস্থ হতে হবে শিক্ষকরা যদি মানসিকভাবে সুস্থ না হয় তাহলে শিক্ষার্থীদের কিন্তু সে কিন্তু শেখাতে পারবে না সেজন্য শিক্ষকের সুস্থ মানসিক স্বাস্থ্যের কিছু লক্ষণ সম্পর্কে আমরা বলি প্রথমত পজিটিভ অ্যাটিটিউড হতে হবে শিক্ষকদের সময় পজিটিভ অ্যাটিটিউড হতে হবে শিক্ষকতা পেশায় ইতিবাচক মনোভাব থাকা দরকার শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়ার সঙ্গে বিদ্যালয়ের ছাত্রছাত্রী সকলের প্রতি ভালোবাসা প্রদর্শন ও সহানুভূতিশীল হতে হবে ভালোবাসা এবং সহানুভূতিশীল শিক্ষক শিক্ষিকাদের কিন্তু শিক্ষার্থীরা মন থেকে ভালোবাসে এবং তাদের কথাবার্তা শুনতে এবং তাদের আদর্শ মনে করে কিন্তু চলতে চায় নেক্সট সহকর্মী এবং অন্যান্য শিক্ষাকর্মী অভিভাবকদের সকলের সঙ্গে মানবীয় সম্পর্ক বজায় রাখবে একজন শিক্ষক বিদ্যালয়ের গতানুগতিক পাঠ্যক্রমের সঙ্গে সহপাঠ্যক্রমিক কার্যাবলী যেমন খেলাধুলা গান বাজনা আবৃত্তি নাটক সমাজসেবামূলক কাজ প্রভৃতির প্রতিও সমান আগ্রহ দেখাবেন এছাড়া একজন শিক্ষকের যেটি সব থেকে বড় দায়িত্ব নিয়ম নিয়মকানুন মেনে চলা শৃঙ্খলাবোধ দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সদা সচেতন থাকা ঠিক মতো আসা ঠিক মতো যাওয়া ঠিক মতো ক্লাস করা ঠিকমতো সিলেবাস কমপ্লিট করা শিক্ষার্থী শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে ভালো মতো সম্পর্ক রাখা তার দায়িত্ব সঠিকভাবে পালন করা এবং শৃঙ্খলা বা শৃঙ্খল হওয়া একটি শিক্ষকের শৃঙ্খল হওয়া কিন্তু খুবই দরকার কারণ তার আদর্শ তার চারিত্রিক গুণাবলী দেখেই কিন্তু একজন শিক্ষার্থী কিন্তু শিখবে সেজন্য বলছে যে বিদ্যালয় একটি সামাজিক প্রতিষ্ঠান একথা সদা সর্বদা মনে রেখেই জাতির কৃষ্টি সংস্কৃতি ও ঐতিহ্য লালন পালন করার মতো মানসিকতা গড়ে তুলতে হবে একজন মানসিকতা গড়ে তুলতে হবে শিক্ষকদের এছাড়া সদা পরিবর্তনশীল সমাজ পরিবেশ ও সমসাময়িক জ্ঞান ভাণ্ডারের সঙ্গে পরিচয় হতে হয় হতে হবে একজন শিক্ষকের সদা পরিবর্তনশীল এবং সদা পরিবর্তনশীল বলছে সময় বাড়ছে সময় চেঞ্জ হচ্ছে তার সঙ্গে সঙ্গে পরীক্ষার পদ্ধতি শিক্ষণ পদ্ধতি সিলেবাস যাবতীয় সব কিছু বাড়ছে সমাজের চাহিদা নিজগুলো পরিবর্তন হচ্ছে তার সঙ্গে সঙ্গে কিন্তু শিক্ষকদের নিজেদেরও পরিবর্তন করতে হবে এবং শিক্ষার্থীদের যাতে সঠিকভাবে সমাজের উপযুক্তভাবে গড়ে তুলতে পারা যায় সেদিকে লক্ষ্য রেখে শিক্ষকদের আগাতে হবে শিক্ষকদের যেটি সব থেকে বেশি হওয়া ধৈর্যশীল কিন্তু হওয়া প্রয়োজন একটি শিক্ষক অবশ্যই ধৈর্যশীল হবে শিক্ষকের দায়িত্ব খুবই বেশি কারণ আমরা বলে থাকি একজন শিক্ষকের দ্বারাই কিন্তু সমাজ গঠন হয় কারণ শিক্ষক শিক্ষার্থীদের শিক্ষা দেয় এবং শিক্ষার্থী সেই শিক্ষাটা নিয়ে কিন্তু সমাজে পৌঁছায় আমাদের সেটাও লক্ষ্য রাখতে হবে যে শিক্ষাগুলো শিক্ষার্থী বিদ্যালয় গ্রহণ করছে সেই শিক্ষাগুলো যাতে সমাজের জন্য উপযুক্ত হয় যদি সমাজের জন্য উপযুক্ত হয় তাহলে অবশ্যই সেই শিক্ষাটা গ্রহণ করে শিক্ষার্থী উপকৃত হবে অন্যথায় শিক্ষার্থী সমাজে গিয়ে যখন দেখবে তার শিক্ষাটি কোনো কাজেই লাগছে না তার মানসিক স্বাস্থ্য কিন্তু তার উপরে প্রভাব ফেলতে পারে আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি আজ এই অবধি ভালো থাকবেন বিদায় নিচ্ছি